السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أدعوهم لآبائهم هو عقصة عند الله فقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء أبائكم فاحسنوا أسماءكم رواه أبو داود حديث نمبر 4000 نوائي الله باكر شي مهان শুক্রিয়া জ্ঞাপন করছি এজন্যই যে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত দয়া ময়া অনুগ্রহ অনুকম্পা করে প্রায় দুই সপ্তাহ পর আবারও আমাদেরকে এখানে উপস্থিত হয়ে কিছুটা সময় কোরআন এবং হাদিসের সাথে থাকার যে তাওফিক দান করেছেন এজন্য রাব্বুল জলিল সুবাহান হুয়া তাল আর বারগাহে আমরা শেষদায়ের করি বলি আলহামদুলিল্লাহ পেশ করছি নাবিয়না হাবিবনা পদুতানা মোহাম্মদ আব্দাল আলী ওর প্রতি শত সহস্র কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহমা আলা আপনাদের সামনে আজকে যে বিষয়টি উপস্থাপন করব তার শিরোনাম হলো আহমিয়াতুল ইসলাম আহমিয়াতুল ইসিম ফিল ইসলাম আহমিয়াতুল ইসিম হেল ইসলাম যদি বাংলায় আমরা বলি তাহলে বলবো ভাবে যে ইসলামে নাম রাখার গুরুত্ব ইসলামে নাম রাখার গুরুত্ব বিষয়টি নানা কারণে আপনাদের সামনে পেশ করার একটা অপরিহার্যতা অনুধাবন করেই এই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগেই আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এমনিতেই আমাদের সারা মুসলিম বিশ্বে মুসলমানরা নানাভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে নানা ধরনের অত্যাচারের শিকার হচ্ছে এবং মুসলমানদের পক্ষ থেকে কেউ কথা বলার নেই যদি কোনো কাফের বিধর্মীদের উপরে সামান্যতম কোনো কিছু আঘাত আসে তাহলে পাগলা পাগলাকুত্তার মতো যেন সারা পৃথিবীব্যাপী ঘেউ 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 করে ওঠে ঘেউ ঘেউ করে ওঠে সেগুলো তাদের স্বজাতি এবং আমাদের মুসলমানদের মধ্য থেকেও আমাদের মুসলমানদের মধ্য থেকেও কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বর্তমান সরকার যারা বিজেপি বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত এখন এদের মধ্যে আর খুব মাথা চাড়া দিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী একটি সন্ত্রাসী গোষ্ঠী এরা ক্ষমতায় এসে ক্ষমতার দর মসলমানদেরকে তুচ্ছ জ্ঞান করে নানাভাবে মুসলমানদের উপরে টর্চারিং চালিয়ে যাচ্ছে কিছুদিন আগে জয় শ্রীরাম বলার মতো একটা মানে হিন্দু ধর্মেও যার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এটা একটা তাদের স্লোগান এই স্লোগানটা হিন্দু ধর্মেও কোথাও কোনো জায়গাতে খুঁজে পাওয়া যায় না এরকম কোনো এই জয় রাম বলে কোনো ওদের মানে অস্তিত্ব আছে কি না কারণ যারা ভারতের অধিবাসী তারাই হিন্দু ধর্মের যারা মহাপন্ডিত তারাই বলতেছে যে এটি একটি সন্ত্রাসী এটি একটি সন্ত্রাসী স্লোগান এটি কোনো ধর্মীয় মন্ত্র বা ধর্মীয় স্লোগান নয় যাই হোক তারা এটা চালাচ্ছেই এখনো চলছে মসজিদ গুড়িয়ে দিচ্ছে মুসলমানদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে মাদ্রাসায় হামলা করছে মুসলমানদেরকে যে যেন তেনভাবে যেখানে সেখানে তাদের ওপরে নানা ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে সর্বশেষ যেটা দেখলাম সেটা হলো এই যে তিনশো সত্তর ধারার পঁয়ত্রিশ কয় সংবিধানের এটির মধ্য দিয়ে একটি মুসলিম শাসিত একটি বেলায়া মানে প্রদেশ কাশ্মীর সে কাশ্মীরের শাসন দেওয়া হয়েছিল অনেকদিন আগে থেকে পাঁচ খিচে মুসলমানদের সঙ্গে ঝগড়া করার মন মানসিকতা নিয়ে এই উগ্রবাদী হিন্দু সরকার এ ধারাটা বাতিল করে দিয়ে মুসলমানদেরকে উত্তপ্ত করে ছাড়ল শুধু উত্তপ্তই নয় মুসলমানরা যখন সধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যখন আন্দোলন করতে গেল তখন তাদের উপরে রুলার স্টিম চালানো হচ্ছে আল্লাহ একবার যেভাবে নির্যাতন চালানো হচ্ছে কাশ্মীরের মুসলমানের উপরে আল্লাহ আকবার মুসলমানদের আসলে বসে থাকার এখন আর সময় কিন্তু নেই তারপরও আমরা যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছি যেখানে বসে থাকার সময় নেই সেখানে আমরা কি গভীর ঘুমে আচ্ছন্ন জানি না কখন আমাদের ঘুম ভাঙবে ঘুম ভাঙবে মুসলিম জাতির একদিন অবশ্যই ঘুম ভাঙবে তবে যেই সময়ে ঘুম ভাঙবে সেই সময় হতে পারে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের থাকবে না কারণ আজ আপনাকে চপটাঘাত করছে আমি দাঁড়িয়ে দেখছি আমি কোনো প্রতিবাদ করছি না আমি কোনো প্রতিবাদ করছি না এর অর্থ এই যে আপনি অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছেন যে ওই চপটাঘাত আপনার গালও একদিন আসবে আর ওই চপটাঘাতের জ্বালাটা তিতা না মিঠা আপনি উপলব্ধি করবেন আমি উপলব্ধি করবো তারপরে যদি হয় দেখি যে না তিতা লাগে ব্যথা লাগে কষ্ট লাগে তাহলে হতে পারে তখন আমি মুখ দিয়ে কী করবো আওয়াজ করব অবস্থাটা কিন্তু মনে হচ্ছে ঠিক এরকম দাঁড়িয়ে গিয়েছে সমস্ত মুসলিম বিশ্ব যদি এক হয়ে আওয়াজ তুলে যে না কাশ্মীর যেমন ছিল হয় তেমনই থাকবে আর না হলে কাশ্মীরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে কারণ এই হিন্দু সাম্রাজ্যবাদী এক শক্তি ভারত এটা সাম্রাজ্যবাদী শক্তি এ বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশকে গিলে খেয়েছে যেমন হায়দ্রাবাদ আদৌ ভারতের অংশ ছিল না কিন্তু কি করেছে হায়দ্রাবাদের উপরে একটা জাতা কল চাপিয়ে করায়ত্ত করেছে ঠিক তেমনি কাশ্মীর কাশ্মীরের মানুষের কিছু তার দোষ আছে না থাকা নয় আসলে আমরা মুসলমান আমাদের বোধশক্তি খুব কম আমরা লোভী বেশি। এই যে আব্দাল্লাহ এখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার বাপ মুখ্যমন্ত্রী যখন ছিলেন ফারুক সাহেব তিনি যদি বিশ্বাসঘাতকতা না করতন তাহলে আজকে কাশ্মীর স্বাধীন এবং সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকত তার লোভের শিকার হয়ে আজকে কাশ্মীরের মুসলমান রক্ত ধরাচ্ছে শুধু রক্ত নয় সম্ভ্রম হারাচ্ছে আল্লাহ যুবতী যুবতী মেয়েদেরকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে এই হিন্দু শয়তান নরপশুরা যেভাবে নির্যাতন করছে আল্লাহ আকবর তাও তো ইন্টারনেট বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন তারপরেও যে কয়েকটা চলে আসতেছে এগুলো দেখেই সমস্ত রক্ত টকবক টকবক করে ফুটছে কিন্তু বিস্ফোরণ ঘটাবার মতো আমাদের কোনো জায়গা নেই ঠিক যখন আমাদের কোনো কিছুই করার নেই তাহলে কি আমরা বসে বসে আঙ্গুল চুষব তখন আমাদের একটি করণীয় আছে সেটি হলো এই যে আমরা এই মুজলুম জনপদের জন্য এই অত্যাচারিত জনপদের জন্য সেখানের মুসলমানদের জন্য সেখানের মা বোনদের জন্য সেখানের শিশু সন্তানদের জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব যে হে আল্লাহ তুমি ওই জনপদকে হিন্দু এই নরপশুদের হাত থেকে তুমি আলাদা করে দাও তাদের স্বাধীন সার্বভৌমত্ব ফিরিয়ে দাও তারা যেন তাদের স্বকীয়তা ইমানি শক্তি নিয়ে তারা যেন বসবাস করতে পারে আর যারা যারা ওখানে প্রাণ হারাচ্ছে তারা যেন সত্যিকার অর্থে শহীদের মর্যাদা পায় আল্লাহ রাবুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন এবং ওইখানে যারা যাচ্ছে যে সমস্ত দুঃমনেরা যাচ্ছে আল্লাহ যেন তাদের সেখানে ফেরাউনের মতো নমরুদের মতো হামানের মতো কারণের মতো সমাধি ঘটায় সলিল সমাধি ঘটায় আমরা দোয়া করবো ভাবে আমরা দোয়া করব যে যে সাম্রাজ্যবাদী শক্তি সেখানে শক্তির বহিঃপ্রকাশ ঘটাবার জন্য গেছে আল্লাহ তুমি কাশ্মীর মুসলমানদেরকে এমন শক্তি দান করো যেন তাদেরকে খান খান করে সেখানে চূন্ন বিচ্ছিন্ন করে মাটির সাথে যেন তাদেরকে মিশিয়ে দিতে পারে আল্লাহ তুমি সেই শক্তি তোমার সেই আসমারি শক্তি তুমি প্রেরণ করো ভাবে প্রেরণ করেছিলে বদরের ময়দানে প্রান্ত আমরা দোয়া করবো হতে পারে আমাদের একটি দোয়াই আমাদের ভাইদের জন্য আমাদের ভাইদের বাঁচার জন্য একটি অবলম্বন হতে পারে একটি অবলম্বন হতে পারে কিন্তু অত্যন্ত দুঃখ লাগে যে এতগুলো মুসলমান রাষ্ট্র থাকার পরও কেন আজ কাশ্মীরিদের রক্ত ঝরবে এটা আমার বুঝে আসে না এটা আমার বুঝে আসে না আসলে এটা আমরা আগেই জানি এটা আমরা আগেই জানি যে আমাদের কলম সৈনিক মাহমুদুর রহমান সাহেব একটা বই লিখেছিলেন মুসলমানদের মানবাধিকার থাকতে নেই আজকে যে কাণ্ডটি কাশ্মীরে ঘটছে যেভাবে নির্যাতিত হচ্ছে যেভাবে মাটি রঞ্জিত হচ্ছে যদি এরকম এর থেকেও ন্যূনতম কিছু ঘটত বিধর্মীদের ক্ষেত্রে তাহলে সারা বিশ্ব আওয়াজ তুলতো কি করে ওই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মা বোনদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে শিশুদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে এগুলো মানবাধিকার নয় মানবাধিকারের চরম লঙ্ঘন তারপর আজকে কেউ কোনো কথা বলে না কেউ কোনো কথা বলে না আমরা আল্লাহর কাছে এর বিচার তুলে দেই যে আল্লাহ তুমি তোমার আসমানি শক্তি তুমি তোমার আসমানি মদত এবং জমিনী শক্তি জমিনি মদত তুমি দিয়ে কাশ্মীরের মুসলমানকে সাহায্য করো তারা যেন দুশ্মনদের উপরে বিজয়ী হতে পারে এবং তারা যেন তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে বসবাস করতে পারে আমরা সেই দোয়াই করি আল্লাহর কাছে তৎসঙ্গে আরেকটি বিষয় আমি বারবার বলছি আবারও বলি আপনাদেরকে আমাদের বাংলাদেশেও কিন্তু খুব একটা নিরাপদ নয় বাংলাদেশের চতুর্দিকে কালো মেঘের ঘনাঘটা শুরু হয়ে গিয়েছে অতএব আমরাও যে খুব মানে স্বস্তিতে থাকতে পারব এটা যদি ভেবে থাকেন তাহলে খুব বোকার স্বর্গে বসবাস করাই হবে সম্ভবত কারণ হিন্দুরা যেভাবে এখন থেকেই হংকার দিতে শুরু করেছে এবং বর্তমান সরকারের এবং সাংবিধানিক যে সমস্ত পদগুলো এগুলো তারা যেভাবে করায়ত্ত করতে শুরু করেছে তাতে আমার মনে হয় যে বাংলাদেশেও আমরা হতে পারে সেই রকম একটা অবস্থা হতো আমরা দেখতে হতে পারে দেখতে হতে পারে কারণ বাংলাদেশে ভারতে ভারতকে ভারত যদিও হিন্দু রাষ্ট্র কিন্তু মুসলমান আর হিন্দুদের মধ্যে তেমন কোনো একটা বৈরী ভাব ছিল না বিশেষ করে যে সমস্ত এলাকাগুলোতে আমরা জানি বাঙালি অধ্যুষিত হিন্দু এবং মুসলমান যেন তারা ভাই ভাই হয়ে একটা বসবাসের অনেক দিনের নিদর্শন সম্প্রীতির বন্ধন এটা কিন্তু ভারতে ছিল এটা কিন্তু ভারতে ছিল হঠাৎ করে এই আর এই মোদী সরকারের উগ্র হিন্দুবাদী শক্তি এরা কিন্তু এসে এই মুসলমানদের মধ্যে ডিভাইডেড এবং হিন্দুদের মধ্যে ডিভাইডেড করে একটা শত্রুতা মনোভাব সৃষ্টি করে এদের মধ্যে রক্তারক্তি ঘটাবার একটা কি করেছে মানে পায়তারা শুরু করেছে পায়তারা শুরু করেছে ঠিক ভাবে হঠাৎ করে আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আরও যদি কিছু থেকে থাকে তারাও কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশ একেবারে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বসবাস করছি কেউ কোনোদিন আমরা কারোর উপরে কি কোনোদিন চড়াও হয়নি হিন্দুরা তাদের ধর্ম যথাযথ মর্যাদার সাথে তারা পালন করেছে আমরা মুসলমানরা আমাদের ধর্ম উৎসব আমরা যথাযথ মর্যাদার সাথে পালন করেছি কেউ কারোর ওপরও কোনো কিছু করে নাই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে হিন্দুরা আমাদের মসজিদের আজান পর্যন্ত কি করছে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে শুধু এটাই সূচনা এক মসজিদে যদি আজান বন্ধ হতে পারে তাহলে যার দশটি মসজিদে আজান বন্ধ হবে না এর কে দেবে এর কে দেবে বাংলাদেশেও সৃষ্টি হয়েছে একটি ইস্কন নামক সংস্থা যার অস্তিত্ব আমরা এর আগে কখনো দেখি নাই বাংলাদেশে একটি হিন্দু সংগঠন আছে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদ তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে তাদের দাবির জন্য সরকারের কাছ থেকে তারা বিভিন্ন রকমের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমাদের সেখানে কোনো অবজেকশন নেই আমাদের সেখানে কোনো অবজেকশন নেই কিন্তু গুটি কয়েক হিন্দু যখন আমাদের মুসলমান দের মাঝে থেকে যখন বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে মসজিদের আজান বন্ধ করে দিতে হবে কুরবানি বন্ধ করতে হবে তখন আমাদের কিছুটা ভাবতে হবে আর ওই একই স্লোগান আমার মতো আপনার মতো কুলাঙ্গার কিছু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে যারা তারা তাদের ওই শ্লোগান ওই কি করতেছে তারা তাদের এই স্লোগানই আবার তাদের মুখ দিয়ে বলতেছে যেমন আমাদের দক্ষিণ অঞ্চলে সোশ্যাল মিডিয়ার দিয়ে আমরা জানতে কিছুদিন আগে আমাদের উত্তরের মেয়র উত্তরের মেয়র কি বলেছেন কুরবানি নাকি প্রকাশ্যে যদি কেউ আগামী বছর থেকে করে তাহলে শাস্তির আওতায় নিয়ে আসা হবে আমি স্ট্যাটাস লিখেছি একটা যে আপনার যতটুকু ওজন আপনি ততটুক ওজন অনুসারে কথা বলবেন এমন কথা বলিয়েন না যেটা আপনার ওজনের চাইতে কি হয়ে যায় বেশি হয়ে যায় কারণ এটা মুসলমানের মুসলমানের এটা একটা দেশ শতকরা বিরানব্বই থেকে পঁচানব্বই জন মুসলমান এখানে আমরা বসবাস করি কোরবানি এটি প্রকাশ্য একটি এবাদত এখানে অপ্রকাশ্যতার কিছু নেই অতএব কথাবার্তা বলতে হলে খুব সুন্দরভাবে বলবেন আর না হলে চুপ থাকবেন না হলে মুসলমান কিভাবে কার কখন কণ্ঠ স্তব্ধ করে দিতে হয় এটা বাংলার মুসলমান খুব ভালো করেই জানে এখন আমাদের সেতু মন্ত্রী আজকে মনে হয় সম্ভবত অনেকেই এতে দেখবেন আপনার ফেসবুকে জন্মাষ্টমী পালন হচ্ছে মনে হয় বাংলাদেশে যারা হিন্দুকে শত্রুভাবে তারা দেশের শত্রু যারা হিন্দুকে শত্রুভাবে তারা দেশের শত্রু কি বুঝলেন শিক্ষা ব্যবস্থার মানহাত যদি দেখেন তাহলে আঝরে বসে বসে কাঁদবেন শুধু যে কি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ভরে দেওয়া হয়েছে আমাদের ছেলেরা আদৌ কি এই সমস্ত শিক্ষা মানাহাজ থেকে শিখে সত্যিকার অর্থে মুসলিম তাহাজ্জিব তামাদ্দুনকে ধরে রাখতে পারবে কিনা আল্লাহ একবার জাগে ইস্কন নামক যে কথাটি বলছিলাম তাদেরও স্লোগান জয় শ্রীরাম তাদেরও স্লোগান জয় শ্রীরাম কদিন আগে আমরা বাংলাদেশে সেটা অবলোকন করেছি চট্টগ্রামে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে প্রাসাদ খাওয়ার নাম করে তাদেরকে এই স্লোগান কি করা হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে এখনোই যদি বাংলার মুসলমানদের টনক না নড়ে এখনও যদি বাংলাদেশ সরকারের যদি টনক না নড়ে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আমাদেরকে খুব একটা দুর্বিষহ অবস্থায় পতিত হতে হতে পারে এজন্যই নাক চা কান খোলা রেখে এ সমস্ত জিনিস যখনই দেখবেন যখনই শুনবেন যতটুক শক্তি আছে প্রয়োগ করবেন প্রতিবাদ করবেন যদি দেখেন যে না এখানে আইন প্রয়োগকারী সংস্থার এটা হতে পারে নজরদারিতে নিয়েই তার দৃষ্টি এড়িয়ে হতে এগুলো করা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার কাছে এটা তুলে ধরবেন এবং তাদের কার্যক্রম মনিটরিং করার জন্য আবেদন করবেন নিজে আমি আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না হ্যাঁ যদি সরকার ব্যর্থ হয় যদি আইন প্রয়োগকারী কোনো সংস্থা ব্যর্থ হয় তাহলে আমাদেরকে আমাদের কাজ কি করতে হবে হতো করে নিতে হতে পারে নিজের ইমান এবং আকিদা বাঁচাবার জন্য কারণ আমি কোশ্চিনকালেও এটা বরদাস্ত করব না যে আমার ছেলেকে আমি বিদ্যার্জন করতে দিয়ে আমি আমার ছেলেকে বিধর্মী করে আমার ওই প্রতিষ্ঠান থেকে আমি নিয়ে আসব। এটা আমি কখনোই বরদাস্ত করব না যদি এটা সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে করুক প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করে করুক হলে সেই সিদ্ধান্ত আমাকেও নিতে হতে পারে আমাকেও নিতে হতে পারে তো জন্যই আমাদের সবসময় আইনের প্রতি শ্রদ্ধা থাকবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং যে এলাকায় সারা বাংলাদেশে ইস্কন কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে তাদের এই ভিত গড়ে উঠছে গড়ে উঠছে কিছুদিন আগে একটা এক হিন্দু মেহেরপুরের তিনি একটা স্ট্যাটাস লিখেছেন অবাক হলাম তার স্ট্যাটাস পড়ে ও যে কি বুঝেছে এখনো আমার বোধগম্য নয় উনি বলেছেন মসজিদে হামলা করতে হবে মাদ্রাসায় হামলা করতে হবে হিন্দু ভাইদেরকে উনি উদ্বুদ্ধ করেছেন কারণ উনি এই কথাও বলেছেন যে সামনে দুর্গা পুজো আসতেছে এই পুজোতে আমাদের মুসলমানরা আমাদের উপরে আক্রমণ করতে পারে এই আকাঙ্ক্ষা থেকে এই মানে ইয়া থেকেই তিনি এরকম একটা স্টেটাস দিয়েছেন এগুলো খুব খারাপ এগুলো খুব খারাপ এগুলো সম্প্রীতি নষ্ট করে যাই না সরকারের নজরদারি এগুলোতে আছে কি না কিন্তু মুসলমান যদি হিন্দুদের সম্পর্কে কথাটি বলে তাহলে হতে পারে এক থেকে দেড় ঘন্টার মধ্যে বাংলার এই খোলা আকাশ তার দেখা হতে পারে সম্ভব হবে না এজন্যই আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে বন্ধুগণ কারণ আমাদের আনন্দের করলে চলবে না যে না এটা হতে পারে ভারতেই সীমাবদ্ধ থাকবে তা না আস্তে 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 পুরা বাংলাদেশকে গ্রাস করে ফেলবে কারণ কি তার আমরা উদ্যুত্বপূর্ণ আচরণ কিছুদিন থেকে লক্ষ্য করছি একবার বললো খুলনা মেহেরপুর সাতক্ষীরা ভৈরব এগুলো দখল করবে খুলনার এই দিকটা সেদিন দেখলাম যে সিলেটের এই সমস্ত অঞ্চলের কথা বলছে সেদিন দেখলাম যে চট্টগ্রামও ভারত নিয়ে নিতে চাচ্ছে ভারত নিয়ে নিতে চাচ্ছে যখন দাবি উঠেছে তখন এক সময় নিয়েও নিতে পারে কথা বুঝতে পেরেছেন নিয়েও নিতে পারে এখন কথা হলো যে হিন সেই দিনকে মিডিয়াতে দেখলাম মোদী বলছে বাংলাদেশ এবং ভারত হবে হিন্দুদের স্বর্গরাজ্য এই যে তাদের এরকম আকাঙ্ক্ষা কোথেকে জাগ্রত হয় কেউ যদি বিল্ডিংয়ের ভীতি স্থাপন না করে তাহলে বিল্ডিং ঘরে শোয়ার স্বপ্ন কেউ দেখতে পারে না পারে নাকি আগে তাকে ভীতি স্থাপন করতে হয় আমার মনে হয় বাংলাদেশে তাদের ভীত খুব শক্ত হয়ে গিয়েছে বাংলাদেশে তাদের ভিত খুব শক্ত হয়ে গিয়েছে আমরা চাই সব সময়ের জন্য যুগ যুগ ধরে আমরা যেমন বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলে ভাই ভাই হিসাবে ভাতৃত্বের বন্ধনে সম্প্রীতি বজায় রেখে আছিলাম থাকতে চাই আমরা হিন্দুদের জমি দখল করতে চাই না হিন্দুরাও আমাদের বাড়ি দখল করবে না করেনি কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটা বলা খুব কঠিন বলা খুব মুশকিল যাক যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আজ ইনশাআল্লাহ আপনাদের সামনে ইসলামে নামকরণ বিষয়ে আলোচনা পেশ করব তো এ বিষয়টি এজন্যই আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে আসলে দেখেন যে নাম এমন একটি বিষয় নাম এমন একটি বিষয় যেটি মানুষকে পরিচিত করে তুলে মানুষকে পরিচিত করে তোলে যদি নাম না থাকতো তাহলে আমরা মানুষের পরিচয় খুঁজে পেতাম না তাই না শুধু তাই নয় শুধু তাই নয় শুধু নাম পরিচয় নির্ধারণ করে না মানুষকে নির্দিষ্টও করে আবার। কারণ যে নির্দিষ্ট করে এইভাবে যে হতো করে আমার নাম বাদি উজ্জামান বাদি উজ্জামান দশ জনের নাম তাই না এখন যদি আমার নাম আমার পিতার সাথে সন্নিবেশিত না থাকতো তাহলে একটাকে নির্দিষ্ট করা সম্ভব হতো না তাই না কারণ যে বদি উজ্জামান আসলে দেখেন আল্লাহ একবার পৃথিবীটা এরকম এত মানুষ তারপরও একজনের নামের সাথে পিতার নামের সাথে কারো মিলে যায় না মিলে নাকি জাহাঙ্গীর মনে হয় এখানে অনেকটি আছেন ঠিক না কিন্তু সবগুলোই বাপের নাম কিন্তু কি আলাদা আলাদা তাই না আলাদা আলাদা তো এই জন্য নাম দিয়ে মানুষকে নির্দিষ্ট করা হয় নাম দিয়ে মানুষকে নির্দিষ্ট করা হয় এবং এই নামের মাধ্যমেই আল্লাহ রাবুল্লাহ আলমিন যেমন আমরা দুনিয়াতে একজন মানুষ একজন মানুষকে যখন আহ্বান করে নামের মাধ্যমে কিন্তু কী করে আহ্বান করে ঠিক কিয়ামতের ময়দানে যখন আমরা মহাসরের ময়দানে একত্রিত হব তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই নাম ধরেই কিন্তু কি করবেন ডাকবেন ঠিক আছে নাম ধরেই ডাকবেন জি 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 অবশ্যই তো এ নাম ধরেই ডাকবে আপনি যে নামে দুনিয়াতে পরিচিত হয়েছেন এ নামেই আল্লাহ রাবুল আলমিনের দিন আপনাকে সাবধান নাম রেখেছেন মোহাম্মদ আর এখানে যখন সৌদি আরবে এসছেন তখন কিন্তু লিখে আহমদ কথা বুঝতে পেরেছেন কোন ধর নাম ধরে ডাকবে আল্লাহ রাবুল আলমিন সাবধান এটাও মিথ্যাচার তাই না এটাও কিন্তু মিথ্যাচার আপনাকে ডাকা হবে আপনার ওই নাম অনুসারে যেই নাম আপনার পিতা রেখেছেন কথা বুঝতে পেরেছেন আর যেই নাম দিয়ে এখানে এসেছেন এটা শাস্তি পেতে হবে এটা শাস্তি পেতে হবে কারণ কি এখানে আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন জি যে কথাটি বলছিলাম যে নাম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষের এই নামগুলো যদি না থাকতো তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করাও কি হতো না সম্ভব হতো না মানুষের সাথে মানুষের যোগাযোগ করাও সম্ভব হতো না তো মানুষের সাথে মানুষের পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য মানুষের সাথে মানুষের পারস্পরিক যোগাযোগ রক্ষার্থে কি করা দরকার এই নাম রাখা দরকার এবং শুধু এটাই নয় নামের মধ্য দিয়েই কিন্তু আমরা কি কে কোন ধর্মের অনুসারী এটাও আমরা কি করে নিই পার্থক্য করে নিই তো এই নানাবিধ কারণে নানাবিধ কারণে নাম রাখার কিন্তু একটা গুরুত্ব রয়ে গেছে তবে নাম যাতে এমন ছোট না হয় যেটা দেখতে বা শুনতে খারাপ লাগে আবার নাম যাতে এরকম বড়ও না হয় যেটা শুনতেও আবার কি খারাপ লাগে কথাটা বুঝতে পেরেছেন দুটোই কিন্তু খারাপ ধরেন জামা যদি খুব লম্বা হয়ে যায় তাও যেমন যেমন একটু দেখতে খারাপ লাগে তাই না দৃষ্টিকুটো মনে হয় ঠিক জামা তেমনই ছোটও যদি হয়ে যায় তাহলে কি সেটাও কিন্তু কি দৃষ্টিকুটো মনে হয় আর এই নামটাকে মানুষের সাথে কিন্তু কি পোশাকের সাথে তুলনা করা হয়েছে নামটাকেও কিন্তু আসলে মানুষের পোশাকের সাথে তুলনা করা হয়েছে পোশাক যেমন মানুষের একটা কি অঙ্গের একটা সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক তেমনি নামটাও কিন্তু মানুষের একটা সৌন্দর্য বৃদ্ধি করে এই জন্যই আমরা যখন নাম রাখব তখন সুন্দর নাম রাখব। সুন্দর নাম রাখব কারণ এই নামগুলো যদি আমরা সুন্দর করে রাখতে সক্ষম না হই তাহলে হতে পারে এরকমটা সময় আসবে যে নামটা আল্লাহ রাবুল আলমদের কাছেও কি ঘৃণিত হবে এবং আমাদের কাছেও ঘৃণিত হবে মানুষের কাছেও ঘৃণিত হবে অর্থগত দিক থেকে শুনতেও খারাপ লাগবে ক্ষতিগ্রস্ত হব ক্ষতিগ্রস্ত হব তো এই জন্যই আমাদের উচিত যে নাম নির্বাচন করার ক্ষেত্রে যেহেতু এটি আমার পরিচয়ের একটি আইডেন্টি কার্ডের মতো একটা ব্যাপার অতএব আমরা যেন নামগুলো খুব সুন্দরভাবে রাখি এবং নাম রাখার ক্ষেত্রে আমরা কতকগুলো নিয়ম আছে সেই নিয়মগুলোর জন্য মেনে চলি সেই নিয়মগুলোর জন্য মেনে চলি যেমন ধরেন একজন সন্তান যদি জন্মগ্রহণ করে একজন সন্তান যেমন যখন জন্মগ্রহণ করে তখন একজন পিতার উচিত বলেন তো নাম কে রাখবে পিতা দাদা নানা মা দাদি না নানি নাকি চাচা চাচিরা ফুপু ফুপুরা কারা কাদের ভাব সবলটা ছেলে হলো আমার বাচ্চা হলো আমার আমার বাবা অভিমান করে বসে আছে বাবা আমার ছেলে আমাকে কিছুই বললো না নামটা রেখে দিল কি আছে না কথা বুঝতে পেরেছে এটা হলো অভিমান কিন্তু আসলে শরীয়ত কি কার অধিকার বেশি বাবার বাবার অধিকার এবং নাম রাখার ক্ষেত্রে বলা হয়েছে যে মায়েরও কি হতে হবে পরামর্শ নিতে হবে অর্থাৎ যে সন্তানের নাম রাখবেন তার মায়েরও কি করতে হবে পরামর্শ নিতে হবে দুইজনের ইত্তেফাকের ভিত্তিতে এ নামটা চয়ন করবেন এবং এমন নাম চয়ন করবেন যে নামটা শরীয়তে কি গ্রহণযোগ্যতা রাখে এমন কোনো নাম রাখা যাবে না মানুষ খেয়ালের বশবর্তী হেয়ালিপোনা করে এমন কতকগুলো নাম রেখে দেয় যার অর্থ খুবই খারাপ যার নাম এর অর্থ খুবই খারাপ আবার এমন অর্থ এমন শব্দ যেগুলো মুখ দিয়েও মানুষের উচ্চারণ করা ঠিক নয় বিষয়টি অনেক লাম্বাই ছিল আমরা যখন যাবো সেদিকে তখন আলোচনা করবো তো জি যে কথা বলছিলাম যে তাহলে মা এবং বাপ এ দুজনেই কি নাম রাখার প্রথম হকদার যদি তারা কাউকে কোনো অধিকার অর্পণ করে তাহলে কি তারা হতে পারে সেই অধিকার অনুযায়ী সে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে কিন্তু আমাদের দেশে যখনই কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার আত্মীয় স্বজনের মধ্যে নাম রাখার একটা কি প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায় বাপ মা রাখি একটা দাদা দাদি রাখি একটা নানা নানি রাখি একটা চাচা চাচি রাখে একটা খালা খালাখালু রাখি একটা আরও গ্রামবাসী রাখে একটা কি আছে আপনাদের এলাকায় আছে নাকি যাক তাহলে বাঁচলাম নাহলে তো আমি মনে করতেন যে হতে পারে হুজুর দিয়ে কথা বলছে মনে হয় কথাটা বুঝতে পেরেছেন কিন্তু প্রথমত পিতা এবং নাম রাখবেন কখন নামটা রাখবেন বলা হয়েছে এক্ষেত্রে তিনটি নিয়ম বলা হয়েছে একটা নিয়ম হলো কি সন্তানটা যখন মাতৃগর্ভে আসবে তখন থেকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন কি পরামর্শ করবেন যে সন্তান আল্লাহ রাবুল আলমী আমাদের গর্ভে দান করেছেন আল্লাহ চাইলে একদিন হতে পারে দুনিয়াতে আসবে দুনিয়াতে আসবে নাকি এটা আশা করবে থাক ভিতরেই থাক আসলে তো দুনিয়াতে অনেক খরচ দুনিয়াতে আসবে তাই না তাহলে দুনিয়াতে যদি আসে তাহলে ছেলে নামে এটা তো জানা যাবে না তাই না জানতে পারছেন নাকি জানা যায় না যদি ছেলে হয় তাহলে এই নামটা রাখবো যদি মেয়ে হয় তাহলে এই নামটা রাখবো অসুবিধা আছে অসুবিধা আছে নাকি অসুবিধা এখন মনে করেন নামটা চয়েস করে ফেললেন নাম চয়েস করার ফলে দেখা গেল আল্লাহ রাবুল্লা আলমিন কার কতদিন হায়াত দিয়েছে এটা বলতে পারবেন কাউকে আল্লাহ রাবুল্লা আলমিন হায়াত দিয়েছে চার মাস যখন মা মায়ের পেটে বাচ্চার বয়স তখন কি হয় একশো বিশ দিনকার দিন তার হায়াত মদ সব কিছু হয়ে যায় কতদিন তিনি বাঁচবেন কোথায় বেঁচে থাকবেন দুনিয়াতে না আমার পেটে সব কিছু আল্লাহর আবুল্লাহ আলমিন নির্ধারণ করে দেন এখন মনে করেন যে একটা বাচ্চার বয়স আল্লাহ রাবুল্লাহ আলমিন দান করলেন সাড়ে চার মাস তাহলে চার মাসের সময় তার কি হলো তার মধ্যে রুহ দেওয়া হলো রু দেওয়ার পর আর পনেরো দিন পর বেঁচে থাকার পরে তিনি বাচ্চাটা কি হলো হঠাৎ করে মায়ের পেট থেকে কি হয়ে গেল ভূপাতিত হয়ে গেল তাই না এখন বাচ্চা বাচ্চা পড়ে যাওয়ার কারণে মারা গেছে তাই না। আল্লাহ রাবুল্লা আলম ওই কয়দিনেরই হায়াত তাকে দান করেছিলেন এখন এই জন্য নামটা রাখার কথা বললাম যে বলা হয়েছে ওলামাগন বলছেন যে এরকম যদি হয়ে যায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আল্লাহ কারো জীবনে না ঘটাক কিন্তু এই বিষয়টি তা আমি বললেই হবে না আল্লাহবুল আলমেন যেটা নির্ধারণ করে দিয়েছে সেটাই তাই না এখন মনে করেন যে ওই বাচ্চাটাকে দাফন করতে হবে তাই না ওই বাচ্চাটাকে দাফন করতে হবে ওলা বলছেন যে এই বাচ্চারও নাম রেখে দেওয়াটা মুস্তাহাব কারণ কিয়ামতের দিন ওই বাচ্চাও কিন্তু কি হবে মহাশারের ময়দানে উঠবে মহাসারের ময়দানে উঠবে এখন কিয়ামতের দিন সবাইকেই তার নাম ধরে ডাকা হবে সবাইকে তার নাম ধরে ডাকা হবে আপনি যদি ওই নামটা তখন রেখে দিতেন তাহলে তার ওই নামের মধ্য দিয়ে আল্লাহ রকুল আলমেন তাকে কি করতেন খিয়ামতের দিন আহ্বান করতেন কথা বুঝতে পেরেছেন এজন্যই একটা সময় হলো কি যে আপনি মায়ের পেটে থাকা অবস্থাতে কি করবেন বাচ্চার নাম রাখার একটা ব্যবস্থা বা মনোবাসনা করে রাখতে পারে কথা বুঝতে পেরেছেন এক দুই নম্বর হলো যে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সেদিনই আপনি নাম রেখে দিতে পারেন কথা বুঝতে পেরেছেন দুই তিন নম্বর হলো বাচ্চার বয়স যেদিন তিন দিন সেদিনও রাখতে পারেন চতুর্থ নম্বর অপশন হল যে সাত দিনের দিন বাচ্চা রেখে নাম রেখে আঁকিকিয়া করে আপনি বাচ্চার প্রাথমিক যে কাজ ছিল সেটা আপনি কি করবেন সুসম্পন্ন করবেন কথা বোঝা গেছে না গুরুত্বপূর্ণ নাম হতে হবে অর্থপূর্ণ নাম হতে হবে যেই নামগুলো আল্লাহ রাস সাল্লাল্লাহু আলী ওসাল্লাম একটি হাদিসে বলেছেন তুসাম্মু তুসাম্মু বে আসমা ইল আম্বিয়া তোমরা তোমাদের সন্তান সন্ততির নাম রাখবে নবী আলাহিসালতো সাল্লাম গুণের নাম অনুসারে কথা বোঝা গেছে জি নবী কতজনের নাম আমরা জানি পঁচিশ জনের কথা তাই না এই পঁচিশ জন নবীর নামের মধ্য দিয়ে আমরা কি করতে পারি আমাদের সন্তান নাম নামকরণ করতে পারি এছাড়াও আমরা সৎ কর্মশীল ব্যক্তি যারা ছিল সাহবায়কেরা আমরা আল্লাহ তালা আনহমগোল আমরা তাদেরও নাম অনুসারে কি আমাদের সন্তান সন্ততিদের নাম রাখতে পারি কথা বুঝতে পেরেছেন জি আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম রয়েছে সেই নামগুলোর প্রথমে আব্দ শব্দ যোগ করে আমরা নাম রাখতে পারি আমরা নাম রাখতে পারি কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি হাদিসে বলেছেন যে ইন্না আহাব্বাল আসমা ইন্দে আবদুল্লাহ ও আব্দুর রহমান মুসলিমের হাদিস যে আল্লাহ রব আলীর কাছে সব থেকে পছন্দনীয় নাম হল আবদুল্লাহ এবং আব্দুর রহমান কেন এই নাম দুটি আল্লাহর কাছে পছন্দ এই জন্যই যে এখানে আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ রাবুল আলমিন আমাদের কি উপাসক তাই না আমরা তার উপাসনা করি আমরা তার দাস তাই না এজন্যই আল্লাহ রাবুল আলমিনের দাসত্বের স্বীকৃতি আমরা এখানে প্রকাশ করি এই এ নাম দুটি আল্লাহ রাবুল আলমিনের কাছে খুব পছন্দনীয় খুব পছন্দনীয় তো এজন্যই আমরা এরকম কিছু নাম চয়েস করে আমরা আমাদের সন্তান সন্তাদের নাম রাখার চেষ্টা করব এজন্যই যে আমাদের এই নামগুলো ধরে দিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আহ্বান করবেন আর দুনিয়াতেও আহ্বান করা হবে আল্লাহ রাবুল্লা আলমিন বলছে প্রত্যেকটি সন্তানকে তার পিতার নামের সাথে সম্বন্ধ করে আহ্বান করো আহ্বান করো কারণ কারণ হলো এটাই যে হুয়া আকস ইম এটাই আল্লাহ রাবুল্লা আলমীর কাছে নেই সঙ্গত কারণ এখানে যদি রহিম রহিম আব্দুর রহিম আব্দুর রহিম করে ডাক দেই তাহলে এখানে যতজন আব্দুর রহিম আছেন সবাই একসঙ্গে হাত তুলবেন তাই না কিন্তু যখন আমি বলবো আব্দুর রহিম মমতাজ উদ্দিন একজনের যার বাপের নাম মমতাজ তিনি ডাক কি করবেন সারা জাগাবেন তাই না সারা জাগাবেন আর তাহলে এখানে গন্ডগোল লাগার কোনো সম্ভাবনা নেই আল্লাহ একবার দেখেন আমার এই বিদেশ জীবনে কত বছর মনে হয় সম্ভবত একুশ বাইশ বছর চলতেছে এখন আমি মাত্র দুইজন লোক পাইছি যাদের বাপেরও নাম এক আর তাদেরও নাম এক ইব্রাহিম তারা মিয়া এখানেই ছিল তুরাইফে ইব্রাহিম তারামিয়া ওর বাপেরও নাম ইব্রাহিম তারামিয়া এর বাপেরও নাম ইব্রাহিম তারামিয়া তো বললাম যে আপনারা কি ভাই নাকি বলছে না ভাই না একজনের বাড়ি হলো এক জায়গায় একজনের বাড়ি হলো তো এটা নাদের এটা খুবই নাদের যখন দেখা যাবে যে ইব্রাহিম ইবনে তারামিয়া দুটি নামে সংঘর্ষ বেঁধে যাচ্ছে তখন কি হতে হবে আরেকটা চলে যেতে হবে কোথায় দাদার কাছে দাদার কাছে চলে যেতে হবে তখন কিন্তু আর হতো মিলবে না কথাটা বুঝতে পেরেছেন এই জন্য সোলাসি নামের অর্থাৎ গুরুত্ব ইসলামে রয়েছে এই জন্য কিন্তু যে কোনো জায়গাতে সোলাসি নাম চায় অর্থাৎ তৃতীয় নাম তৃতীয় পুরুষ পর্যন্ত মোহাম্মদ বাদিউজ্জামান বিন আবদুল গাফার বিন রুস্তম আলী কথাটা বুঝতে পেরেছেন এরকম হতে পারে যে মোহাম্মদ বিন বাদিউজামান মিলে যেতে পারে কিন্তু রুস্তম আলী আর মিলবে না তৃতীয় পর্যায়ে গিয়ে

তোমাদের নাম ধরে ডাকা হবে কিয়ামতের দিন দেখা যাবে নামে 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 টক্কর লেগে যাচ্ছে তখন কি করা হবে তোমাদের পিতার নাম সহকারে করা হবে আহ্বান করা হবে অতএব ফাহু আসমা আকুম তোমরা খুব উত্তম নাম ধারণ করো তোমরা তোমাদের নাম রাখার ক্ষেত্রে উত্তমতা নাম উত্তম নামগুলো গ্রহণ করো সুন্দর নাম গ্রহণ করো যাতে করে শুনতেও ভালো লাগে আর ডাকতেও ভালো লাগে এখন আমরা দেখি কতকগুলো বিষয় আছে যে মানুষ নামকরণ করে এই নামকরণ করার ক্ষেত্রেও কিন্তু নামের প্রভাব মানুষের উপরে পড়ে যায় নামের প্রভাব মানুষের উপরে পড়ে যায় কেউ নাম রেখেছে তার নাম সাকর সাকার কিন বলেন তো এটা জাহান নামের নাম তাই না যার নাম কি করে মানুষকে একেবারে দেখবেন যে ওর জীবনেও ওই সাকার নাম ধারণ করার কারণে এরকম হয়েছে সে মানুষের সর্বনাশ করতে আসবে আলোচনা ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে বাকি পূরণ করবো যখন তখন দেখবেন ইনশাআল্লাহ তো এই জন্যই জন্য মনে রাখবেন যে নাম রাখার ক্ষেত্রে আমরা যেন উত্তমতা অবলম্বন করি এবং নবী আম্বি আলহ সাল্লাম এবং সলফে সালহীন যারা আছে তাদের নাম এবং অন্যান্য যে সমস্ত আমাদের বাংলা ভাষায় নাম আছে অনেক নাম আছে সেই নামগুলো আমরা গ্রহণ করব কিন্তু এমন বাংলা ভাষাতে নাম গ্রহণ করতে গিয়ে এমন কোনো নাম আমরা গ্রহণ করব না যে নামগুলো কি করে আমাদের অত্যন্ত খারাপ অর্থ প্রকাশ করে যেমন আমরা দেখি সমাজে অনেকেই নাম রাখে অনন্ত অনন্ত মানে কি জানেন যার কোনো শেষ নেই তিনি যার কোন শেষ নেই তিনি কে নামের মাধ্যমে কোথায় বসালেন তাকে চিরঞ্জীব চিরঞ্জীব শহীদ চিরঞ্জীব আরো কেউ বলে নাকি সবাই বলে বিল্লাহ এই নামগুলো এ শব্দগুলো প্রয়োগ করে কোথায় কাকে বসাইতে চাচ্ছেন আপনি সাবধান রাখা হয় অত্যন্ত ভয়ানক নাম সাহান শাহ কে আল্লাহ সাহান শাহ আল্লাহ তারপরে নাম রাখা হয় মালিকুল আমলা যিনি আল্লাহ এগুলো নামও দেখা যায় সমাজের রাখি। ইনশাআল্লাহ আমরা এই নামের ভয়াবহতা এবং নাম এরকম যদি থাকে তাহলে এগুলো কীভাবে পরিবর্তন করা যায় আল্লাহ রাসুলসাল্লি সাল্লামের আদর্শ কী ছিল সন্ন্যাদ কী ছিল এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকিটুকু ইনশাআল্লাহ জানবো এবং আমাদের যদি এরকম কিছু থেকে থাকে নাম এমন একটা বিষয় যেটা হতে পারে অনেকের পাসপোর্ট হয়ে গেছে অনেকের সার্টিফিকেট হয়ে গেছে অনেকের দলিল হয়ে গেছে অনেকের বিবাহ ম্যারিজ সার্টিফিকেট হয়ে গিয়েছে নাম পরিবর্তন করার আর কোনো অবকাশ নেই কিন্তু আমি যদি ওই নামটা দিয়ে আপনাকে আহ্বান করি তাহলে আমি নিজেও অপরাধী হচ্ছি আর আপনাকেও অপরাধী করা হচ্ছে এই ক্ষেত্রে রাসুল না সাল্লাহ সাল্লামের করণীয় ভূমিকা কী ছিল আমরা সেটাও জানবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে জজাকুমুল্লাহ ও বারাকুমুল্লাহ চল